দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনের কাজের শুভ সূচনা হলো। শুক্রবার দুপুর 12টা নাগাদ এই কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ প্রমুখ। জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়ন করলে দিনহাটা পৌরসভার অন্তর্গত বার অ্যাসোসিয়েশনের নতুন বার, লাইব্রেরি ভবন ও সাইকেল বাইক স্ট্যান্ড নির্মাণ কাজের শুভ সূচনা হয় এদিন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। আমরা 110 কোটি টাকা খরচ করে 7টা বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ আজকের থেকে শুরু করব, যেটা আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে। বিভিন্ন জায়গায় রাস্তা কি আমাদের দিনহাটায় একেবারে এই বারের মতনই পুরনো রাজকুমার স্কুল, যেখানে আমার ঠাকুমা পড়েছেন সেই স্কুলেও আমরা 64 লক্ষ টাকা খরচ করে সেখানে বিল্ডিং উদ্বোধন করে, এরপরে শনিদেব স্কুল সেই কাজ হবে। দিনহাটা দুটো বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রাস্তার কালভার্ট, জয়েস ব্রিজ সেই কাজগুলো হচ্ছে। এখানে কাগজে দেখা যাচ্ছে যে 1,44,00,000 টাকা খরচ করে আমরা এই বিল্ডিংটা করছি, 3 তলা বিল্ডিং, কিন্তু জেনে রাখুন এখানেই কাজটা শেষ না, আরো 10 লক্ষ টাকা খরচ করা হবে বিদ্যুতের জন্য, সেখানে যাতে উকিল বাবুরা মাথায় একটু ঠান্ডা বাতাস পান তার জন্য ফ্যানও আমরা করে দেবো আর কি। প্রত্যেকটা ঘরকে বিদ্যুতের যা সরঞ্জামের দরকার আছে সেগুলো আমাদের দপ্তর থেকে করা হবে, তার জন্য আলাদা টেন্ডার হবে, সেখানেও 10 লক্ষ টাকা খরচ হবে। আর একটা কথা পরিষ্কারভাবে বলি, এটা কিন্তু আমাকে কেউ আবেদন বা অনুরোধ করেনি, এটা আমার আবেগ, আমার হৃদয়। আমাকে হচ্ছে যে এটা করতে হবে, আমি নিজে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং আজকের থেকে না, যখন বিধায়ক হয়েছিলাম তখন ভেবেছিলাম যে বিধায়ক এলাকা উন্নয়নের টাকায় করব, কিন্তু সামান্য টাকা, তখন হাত দিইনি ভালো, তখন ভাবিনি যে কখনো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হব, আমার নিজের আর কিছু ক্ষমতা কাজ করার। সেই চিন্তা করে আমি এই কাজটা ধরেছি, এবং এই কাজটা যখন ধরা হয়েছে তখনও আমি এদের সাথে বসে আলোচনা করে বলে গেছি যে কাজটা খুব দ্রুত শুরু করব, সবরকম সহযোগিতা করতে হবে। তাহলে নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, শুধু উকিল বাবুদের স্বার্থের ব্যাপার না, এর সাথে গ্রামের থেকে যে